আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? সকলে ভালো আছো আল্লাহর রহমতে। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। একদিনের মজুরি বাচ্চাকে কি খাওয়াবেন এবং কিভাবে পানি দিবেন, কিভাবে রাখবেন, কি সাইজের খাঁচায় সব আমি বলে দিচ্ছি। এই রুলসগুলো মানলে আপনাদের একটা বাচ্চা মরবে না ইনশাল্লাহ। এই যে খাবার দিচ্ছি, ফিড, তারপরে খুঁত, তারপরে হলো কাঁচা হলুদ মিশিয়ে একসাথে রোদে শুকিয়ে দিছি। দেখেন মশালা কি সুন্দর করে খাচ্ছে। একদিনের বাচ্চা কিন্তু পানি দিছি, একটা যে পটে খাচ্ছে লেবুর রস মিশিয়ে সুন্দর করে গুলায় দিছি। আপনারা গু কচু দিতে পারেন বা লাইসে ভিডিও দিতে পারেন। আমি লেবুর রস দিয়েছি, লেবুর রস দিলে ভালো হয় আর খাঁচা না। দেখেন কবুতর বলতাম তো আগে, মাপটা ভুলে গেছি গা। আপনার খাঁচার দোকান আছে না বললেই হবে, বড় সাইজ একটা খাঁচা দেন কবুতরের, তাহলে এটা দিয়ে দিবি। দেখাই বাচ্চা গুড়টা তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন। আর নিচে একটা চটনি ছেড়ে দিয়েছি সালার, আর যে সাইড দিয়ে তো মনে হচ্ছে মানুষ একটা জিয়াটা আছে না, জিয়াটা দিয়ে একবার আটকে দিছি। আর ভাই ভাই দিতে পারবে না।